কোরআন হাদিস পড়ে একজন আলিম হয়ে এনজিও এর টাকা দিয়ে ব্যবসা করা কি যাবে? আলেম কেন? সকল মুসলমানের জন্যই এই বিধান যে সুদি লোন নিয়ে তিনি ব্যবসা করা তার জন্য হালাল হতে পারে। কোন আলেম যদি এই কাজ করেন সেটা আরো নেককারজনক, যে তিনি আলেম হয়ে কোরআন হাদিসে সুদকে হারাম করেছে, তিনি একজন অনুসরণীয় মানুষ হয়ে যদি সে সুদের কারবার করেন, সুদের লোন নেন, সেটা সাধারণ মানুষ লোন নিলে যে গুনাহ হবে তার চেয়ে কম গুনাহ হবে না, বরং তার অপরাধের মাত্রা আরো বেশি হবে, কারণ তিনি আলেম। বিদায় কোনো মুসলমান সুদের কারবার করতে পারে না, সুদি লোন নিতে পারে না। সুদি লোন নিয়ে ব্যবসা বাড়াবেন, সুদি লোন নিয়ে গরু কিনে আপনি টাকা পয়সাওয়ালা হয়ে যাবেন, এই স্বপ্ন ছেড়ে দেন। আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, সুদকে ধ্বংস করবেন, ইয়াম হাকুল্লাহুর রিবা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং অপরাধগুলোর ভিতরে আবার মহাপাপের মধ্যে, আবার বড় মহাপাপের মধ্যে একটা হলো সুদ। সুদের সবচেয়েতে 70টা খারাপ দিক আছে, এর মধ্যে সবচেয়েতে সাধারণ খারাপ দিক হলো নিজের মায়ের সাথে জেনা করার চাইতেও জঘন্য কাজ সুদ। নিজের মায়ের সাথে জেনা করার সুদ ভাইরা আমার, অতএব কোনো মুসলমানের সুদের কারবারে জড়াতে পারে, আমরা গরিব থাকবো তবুও সুদের কারবারে জড়াবো, আল্লাহর কাছের জন্য জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে মাতালের মতো সুদখোররা এরকম ভাবে লাফাতে থাকবে, উদ্ভট আচরণ করতে থাকবে, সবাই দেখে বুঝবে এরা দুনিয়াতে সুদখোর ছিল। আল্লাহ তাআলা হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের এলাকার অনেক মানুষ এনজিওতে সংস্থা এনজিও সংস্থার সাথে জড়িত, তাদের বিষয়ে কিছু যদি বলতেন আমাদের উপকার হতো। এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা বা বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থা যদি কোনো ভালো কাজ করে সেটাতে অংশগ্রহণ করাতে দোষে কিছু নাই, কিন্তু দুঃখজনক যে আমাদের দেশের এনজিও গুলো বেশিরভাগই মানুষের উপকার করার নাম দিয়ে সুদি লোন দিয়ে এরপরে মানুষজন টাকা আদায় করতে পারে না, তখন এবার ঘরের টিন চাল সব খোলা শুরু করে, ঠিক না? ঠিক। এই সুদি লোনের সাথে যদি আপনি জড়িত হন তাহলে এটা আপনার জন্য হারাম হবে, না জায়েজ হবে, কারণ আপনি সুদের কারবারকে সহযোগিতা করছেন, ঠিক না? ঠিক। এটা জায়েজ হবে না, গুনাহ। একজন বাবার 10 জন সন্তান আছে, বাবা যদি একজনকে সব সম্পদ দিয়ে দেয় বা একজনকে নিয়ে নেয় তাহলে ইসলামের দৃষ্টিতে কেমন? বা একজন নিয়ে নেয় তাহলে ইসলামের দৃষ্টিতে কেমন? কোনো বাবা তার এক সন্তানকে সব সম্পদ দিয়ে দিচ্ছেন, বাকিদেরকে দেন নাই, তাহলে সম্পূর্ণভাবে বাবা গুনাহগার হবেন, নাজায়েজ কাজ করলেন, এরকম করা তার জায়েজ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহু ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, কারোর প্রতি জুলুম অবিচার করবা না। অতএব একজনকে দিলেন বাকিদেরকে বঞ্চিত করলেন, কোন যুক্তিতে আপনার এক সন্তান ভালো বাকিরা কথা শুনে না, এরকম যত যুক্তি আপনি দেন না কেন, কোন যুক্তিতেই এই বৈষম্য করা জায়েজ হবে? সন্তানদের কার কি হক আছে আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছেন, এবং কোরআনের সবচেয়ে বড় আয়াত হলো এই মিরাজ বা প্রত্যেকটি সম্পদের বন্টন সম্পর্কে, এত গুরুত্বপূর্ণ যে সবচেয়ে বড় আয়াত নন-স্টপ কথা বলে আল্লাহ তাআলা থেমেছেন, পুরো আয়াতে সব বলে দিয়েছেন এবং শেষে বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এই সম্পদের বন্টন আল্লাহ যাকে যে হারে দিতে বলেছেন এটা নির্ধারণ করেছেন আল্লাহ, আল্লাহ নির্ধারণ করা, অতএব এটাতে কোনো হেরফের করা যাবে। কোনো সন্তান যদি একা জোর করে নিয়ে যায়, অন্য ভাই বোনদেরকে না দেয়, সে গুনাহগার হবে, সে পাপিষ্ঠ হবে, সে অপরাধী হবে, সে অন্য সবার কাছে দোষী সাব্যস্ত হবে, আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হবে, ভাই বোনের হক নষ্টকারী হবে, সে যেটা নিবে সেটা তার জন্য হারাম খাওয়া হবে।